নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে আবার আশীর্বাদ চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরুবামদেব এবং তার আমার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরুবামদেব, জয় মা তারা। আজকে ভিডিওর টপিকস গাত্রবন্ধন। যে মন্ত্রটি আপনাদেরকে বলছি সেই মন্ত্রটি আপনারা বলে নিজের শরীরে তিনবার ফুঁক দিয়ে বেরিয়ে যাবেন। এর দ্বারা ভূত প্রেত পিশাচ জিন জান্নাত কিছু আপনার ক্ষতি করতে পারবে না বা আপনাকে অ্যাটাক করতে পারবে না। দেখুন, আপনার রাস্তা দিয়ে প্রতিদিন আমাদেরকে পেরোতে হয়, কখনো ফাঁকা শুনশান রাস্তা দিয়ে পেরোতে হয়, কখনো জমজমাট রাস্তা দিয়ে পেরোতে হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যারা চুল খুলে ঘুরে বেড়ায় তাদের ক্ষেত্রে অ্যাটাকটা বেশি করে এবং সন্ধ্যের পর তো বেশি নেগেটিভ শক্তি কার্যকরী হয়, তাই অশুভ শক্তি আমাদের পাশাপাশি ঘুরঘুর করে। শুভ শক্তি এবং অশুভ শক্তি দুটোই পাশাপাশি রয়েছে। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেন এবং আমার পরিবারের একজন সদস্যতে ভুল করবেন না। এবং আগামী 12/4/2022 তারিখে আমি আসছি কলকাতা সদ্পুর পানিয়ারি চেম্বারে। আপনি কি প্রেম সমস্যা নিয়ে ভোগ করছেন? আপনার কি বাড়িতে অশান্তি হচ্ছে? আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, নাকি স্বামী পরকীয়া নাকি স্ত্রী পরকীয়া সম্পর্কে যুক্ত রয়েছে? যদি এরকম কোনো সমস্যা হচ্ছে, যদি বাচ্চাদের পড়াশোনা নিয়ে ভোগ করছেন, যদি স্বামী আপনাকে অর্থ দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, আপনি চিন্তাতে রয়েছেন, স্বামী আপনার কেয়ার করছে না, আপনার ভালোবাসা আপনার কাছ থেকে সরে যাচ্ছে, আপনার বাস্তুতে দোষ রয়েছে, তাহলে বলবো আসুন আগামী 12/4/2022 তারিখে আমি থাকছি কলকাতা সদ্পুর পানিয়ারি চেম্বারে। এক্ষুনি ফোনটি করুন, কারণ আপনাদের ফোনটি রয়েছে, আপনি ফোনটি করলে বুকিং হয়ে যাবে। 30 জনের বেশি আমি দেখি না, তাই তাড়াতাড়ি করুন। তো চলুন, আমরা রাস্তা দিয়ে পেরোই, আমাদের আশেপাশে শুভ এবং অশুভ দুটো শক্তি কিন্তু রয়েছে। এমন কোনো বিদেয়ী আত্মা থাকে যে কিনা মিষ্টি খাবার শখ ছিল অথচ মারা গেল, মিষ্টি খাবার শখ ছিল মারা গেল, আর আপনি একদিকে কোনো মিষ্টি খেয়ে জল না খেয়ে বেরিয়ে যাচ্ছেন। আপনার মুখের যে মিষ্টি গন্ধটি, সেই গন্ধটি পেয়ে কিন্তু সে ওই বিদেহী আত্মাটি কিন্তু আপনার পিছন পিছন ধাওয়া করবে যে এর সঙ্গে গেলে হয়তো আমি মিষ্টি খেতে পাবো, কারণ এ মিষ্টি খাচ্ছে। আপনি কোনো দোকান থেকে মিষ্টি খেয়ে বেরোলেন, আবার আপনার পিছনে এই জন্য যে এ মিষ্টি খায়, তাই এর সঙ্গে থাকলে আমি মিষ্টি খেতে পারবো, আর তার তো বডি নেই, তার ইচ্ছাটা আছে। তো এই যে ব্যাপারগুলো ঘটছে এগুলো কিন্তু নেগেটিভ শক্তি, অর্থাৎ নাকারাত্মক শক্তি। এই নাকারাত্মক শক্তি আপনাকে অ্যাটাক করতে পারবে না যদি আপনি এই মন্ত্রটি বলেন। মন্ত্রটি খুব ভালো করে লিখে নেন, তিন কলি মন্ত্র। এই মন্ত্রটি বলে আপনি নিজের গায়ে তিনবার ফু দেবেন। লিখুন, সামনে চলে আলী, সামনে চলে আলী, পিছনে আছে কালী, যে আমার অঙ্গে করবি ঘা তাকে খেয়ে নেবে কালী। দেখুন কত সুন্দর একটা মন্ত্র, সামনে চলে আলী, পিছনে আছে কালী, যে আমার অঙ্গে করবি ঘা তাকে খেয়ে নেবে কালী। নিশ্চয় বুঝতে পেরেছেন, লিখে নেন এই মন্ত্রটি। একবার বলবেন, সামনে চলে আলী, পিছনে রয়েছে কালী, আমার অঙ্গে যে করবি ঘা তাকে খেয়ে নেবে কালী। এভাবে তিনবার মন্ত্র পড়ে তিনবার ফুঁক দেবেন। তবে মনে রাখবেন, আপনি যখনই পেচ্ছাপ করবেন তখন কিন্তু সেটি কেটে যাবে, আবার কিন্তু আপনাকে হাত পা ধুয়ে আবার মন্ত্রটি আপনাকে পাঠ করে আবার গাঁটটি বন্ধন করতে হবে, কারণ প্রস্রাব পায়খানা করলে মাঝে কিন্তু ওটা ব্রেকআপ হয়ে যায়, কেটে যাবে। যতক্ষণ আপনি প্রস্রাব পায়খানা করছেন না ততক্ষণ আপনার দেহ সুরক্ষিত রইল এবং আপনি সুরক্ষিত রইলেন, আপনাকে কোনো নেগেটিভ শক্তি স্পর্শ করতে পারবে না। কিন্তু প্রস্রাব পায়খানা যদি করে ফেলেন করেন তাহলে কিন্তু আবার আপনাকে হাত পা ধুয়ে গাঁটকে বেঁধে নিতে হবে। তো চলুন, আজকে ভিডিও এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে চোখ রাখুন। বন্ধুরা, একটা সুন্দর প্যাকেজ নিয়ে আমি এসেছি, সেই ভিডিওটি আজকে রাত্রের মধ্যে পাবেন, অবশ্যই দেখবেন। জয় গুরু বামদেব, জয় মাতারা। আগামী 12/4/2022 তারিখে আসছি কলকাতা সদ্পুর পানিয়ারি চেম্বারে, সেখানে দেখা হচ্ছে।